आज के आपनादेर सामने निये एलाम आरो एकटा प्रेमेर चिठी, कलमे शमीम शेख ओरफ काजल। जे कथा हयनि बोला बनलता किंबा प्रिया, आशा करी पृथ्वीर समस्त प्रिय और प्रिया के भालो लागबे ए चिठीर भाषा। आपनारा जानिये फेलुन आपनार प्रिय बा प्रिया के आपनार मनेर कथा, लिखे फेलुन आपनार ना बोला सेई कथागुलो, ना एबार शुनलो आपनार प्रिय। क्षति कि शुनुक आकाश, शुनुक बतास, शुनुक पृथ्वी, तबे देरी केन, पाठिये दिन आज आमार इनबक्से, पाठ करे देबो आमि। আর অবশ্যই জানাবেন এই চিঠিটা কেমন হয়েছে। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পাঠ করছি আমি মোহাম্মদ রাফিউল আলম, কলমে শমীম শেখ। কেন জানি না আমি আজও তোমার ভালোবাসার গন্ধ পাই অজান্তেই। আজও মনে পড়ে যখন তোমার ঠোঁটের স্পর্শ আমি স্তব্ধ হয়ে বসি, কারণ মনে হয় তোমার ঠোঁটের স্পর্শের দাবিদার শুধুই আমি। বেহিসেবি সুরে যখন শুনতে পাই তোমার হৃদ স্পন্দন, তখন সমুদ্রের উচ্ছ্বাস সেখানে অল্প করে যায়। মানুষ তৈরি মানুষের জন্য, কিন্তু সেই তুমিটাকে আমার একার মনে হতো বা এখনো হয়। কৃষ্ণ যখন মথুরার দিকে অগ্রসর হয়েছিল তখন রাধা সেখানে ব্যাকুল ছিল, কিন্তু এই গল্পে ব্যাকুল হওয়া ব্যক্তিটা যে আমি ছিলাম। তুমি আজকে যে জায়গায় অবস্থানরত কেন জানি না, মনে হয় বহুকাল আগেই আমি সেই গণ্ডি পেরিয়ে এসেছি। তোমার আগমনই আমার হৃদ স্পন্দন বাড়িয়ে দিয়ে তুমি দায়িত্ব জ্ঞানহীন হয়ে পড়তে, তবুও কোনো অভিমান করেনি, কারণ ওই ছোট্ট ছোট্ট অভিমান স্বরূপ ঘটনাগুলোই ছিল আমার কাছে প্রেম। আমরা যখনই বন্দী হয়েছি কোনো এক ঘরে, তখনও তুমি মন খুলে দুটো কথা বলনি, তুমি লজ্জার মুখোশ পরে মুহূর্তে প্রহর গুনেছ। অনেক ক্ষেত্রেই তুমি আমার জন্য পাড়ি দিয়েছ এক স্থান থেকে অন্যত্রে, তবুও তুমি কখনো অভিমান করনি আমার উপর। কিন্তু নিজের অজান্তেই দিন দিন মনকে এত বেশি প্রশ্ন করেছ, শেষমেশ আমি নিজেই অবহেলার মানুষে পরিণত হয়েছি। আর তুমি, তোমাকে সিম্প্যাথি জানানোর ব্যক্তি খুঁজেছ। তুমি সব সময় না হলেও মাঝে মাঝে ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করেছ। যখন তুমি ঘুরেছো বাইরের জগতে, যখন তুমি নিজেকে মুক্ত বিহঙ্গের মতো উড়িয়ে দিতে চেয়েছিল আকাশে, যে আকাশ অংশ তোমার ছিল না, বিচ্ছেদের মাঝেও তোমাকে খুঁজেছি আর খুঁজতে খুঁজতে নিজেকে হারিয়েছি। কথা হয়নি অনেকদিন হলো, তারপর হঠাৎ কোনোভাবে তোমার সঙ্গে যোগাযোগ হয়। তখন বলতে চেয়েছিলাম কিছু, কিন্তু আসল কথাটা না বলে আবার বেরিয়ে এসেছিলাম উল্টো কথা বলে। আসল কি জানো, বিচ্ছেদের পরেও তোমাকে ভুলেনি। তার কারণ শুধু তোমার শরীর নয়, তোমার আমার শরীর জুড়ে যে বন্ধন তৈরি হয়েছিল, যে আবেগ, যে মনের মিল, যে স্থান, যে সময়, যে অশান্তি সৃষ্টি হয়েছিল, আসলে সেই সবগুলোকে নিয়েই তুমি। জানি হারিয়েছি তোমাকে, আর যেটুকু আছে আমার মনে তোমাকে নিয়ে সেটুকু শেষ হবে সময়ের স্রোতে, শুধু সময় বয়ে যাওয়ার অপেক্ষা। হারানোর ব্যথা শুধু আমার একার জন্য নয়, কিন্তু কেন যে মনে হয় তোমার ভাগের ব্যথাটাও আমার বলে মেনে নিতে চাই। যে সম্পর্ক জীবনের শেষ প্রান্তে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ছিল সেটা কিন্তু আজ বিলীন হয়ে গেল। ভালো থেকো।